শনিবার থেকে শুরু হয়েছে কালবৈশাখীর দাপট। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা জুড়ে জমিতে পড়ে রয়েছে পাকা ধান, সাথে তিল গাছ। কৃষকদের দাবি, বোরো ধানের মরশুমে একবারও আকাশে বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ জল ব্যবহার করা হয়েছে চাষে। এখন জমিতে পড়ে রয়েছে পাকা ধান। কালবৈশাখীর ঝড়ে জমিতে পড়ে গিয়েছে কাঁচা পাকা ধানের গাছ। দুদিনের বৃষ্টিতে জমিতে জমে রয়েছে জল, জমির জমা জলে পাকা ধান নষ্ট হচ্ছে, এমনটাই দাবি কৃষকদের। সাথে অতিবৃষ্টিতে তিল গাছের ক্ষতি হচ্ছে। আরো ভারী বৃষ্টি হলে চরম ক্ষতির মুখে পড়বেন চন্দ্রকোনার কৃষকেরা। বৃষ্টির ফলে যে সমস্ত ধান পাকতে চলেছে, পেকেও গেছে, তার ফলে কি করছে, পাকা ধান নিচে যখন পড়ে যাচ্ছে, নিচে জল জমে যাচ্ছে, কল হয়ে যাচ্ছে ধানে, তার ফলে ধানটা ফুল নষ্ট হয়ে যাচ্ছে। আবার যদি পুনরায় বৃষ্টি হয় তাহলে ধান কাটা যাবে না, চাষিরা খুব বিপদের মধ্যে পড়ে আছে। তিলেরও একই অবস্থা, তিল মারা যাবে, তিল গোলা পচে যাবে, জল দাঁড়িয়ে গেছে, তিল উল্টে গেছে, শিলে নষ্ট করেছে আগেবারে, এই তো পরিস্থিতি। এতদিন জলের অভাব ছিল, এতদিন জলের অভাব ছিল, আর যখন জল শুরু হয়েছে তখন একবারে শেষ করে দিয়েছে। পরপর দুদিন জল হয়েছে, আজকেও দেখাচ্ছে বৃষ্টি হবে। হালকা ধান হচ্ছে, কালকে একটু বেশি হয়েছে, আজকেও পরশু বেশি হয়েছে, আর কালকেও বেশি হয়েছে। জল জল তো যাদের ঘর, ছোটোর ঘর দৌড়, তার বাড়ি তাদের ভেঙে যাচ্ছে, মাঠে ঘাটে এখন ধান পড়ে আছে, এখন ধান উঠছে না, এখন মেশিনই নামবে না ওইদিকে, এখন কাদা কাটা ধানেও জল পেয়ে যাচ্ছে। হ্যাঁ, জল পেয়ে যাচ্ছে, ধান এখন কাটতে হয়নি, সব পড়ে আছে, যে জলে ডুবছে ধান। তিল কিছু কেমন, এই যেমন এই তিল হয়ে গেছে, আর কি তিলই হবে, আর এই তিল হবে না, আর তিলেও ক্ষতি হচ্ছে।